গুড মর্নিং বন্ধুরা, আমার আরেকটি মর্নিং ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, আর একটু জল খেয়ে নিয়ে বেশ এনার্জি নিয়ে কাজে কিন্তু লেগে পড়লাম। তো আজকে যেহেতু আমি এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব, তাই না, খাটের উপরে যা যা জিনিস ছিল সেগুলো সব সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে তারপরে এই যে তোষকটা রয়েছে এটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এর নিচেও না প্রচুর ধুলো থাকে, মানে ঝাড়লে বিশেষ করে তখন বোঝা যায়। আর জানলাটাও তার সাথে সাথে ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে জানলা টাঙলাগুলো পরিষ্কার করা হয় না। আর যে পরিমাণে শীত পড়ছে আর কিছুটা সময়েরও অভাব, যার ফলে অনেক কিছু কাজ ডিলে হয়ে যাচ্ছে, করা হচ্ছে না সেভাবে। তো একই সাথে জানলাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এরপর বিছনার চাদরটা টান টান করে সুন্দর করে পেতে দেবো। আর এই ঘরে শুধুমাত্র একটা বালিশই আমি রাখি, মানে কোলবালিশ রাখি, সেই কোলবালিশের ওষারটাও বদলে দেবো একই সাথে। আর এরপর তোমাদেরকে ঘরটা একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তারপরেই আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি ভালো করে। আর ঘর একদমই পরিষ্কার, আর এখনও হাজবেন্ড ছেলে কেউ ওঠেনি, ওরা সবাই ঘুমাচ্ছে। একটু পরে গিয়েই আমি ওকে তুলে দেবো আর কি, ছেলেকে তুলবো, হাজবেন্ড একটু পরে উঠলো, অসুবিধা নেই। আর এই যে শরিক উঠে গেছে, তো ওকে আমি নিয়ে এসেছি বাইরে। আসলে ঘরের ভেতর না থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে, মানে কম্বলের ভেতরে থাকলে ঠিক আছে, কিন্তু কম্বলের থেকে একটু বাইরে বেরোলেই মানে কনকনে ঠান্ডা লাগছে। তো ওকে চিন্তা করলাম যে বাইরে এত সুন্দর রোদ উঠে গেছে, তো ওকে নিয়ে বাইরে চলে আসি। আর ওকে নিয়ে আমি ছাদেও যেতে পারতাম, কিন্তু ছাদে না মানে গেলে পরে ও সহজে নামতে চায় না, আর তা বাদে ছাদে গেলে পরে প্রচণ্ড কড়া রোদটাই লাগবে আর কি। বেশ ভালো রোদ উঠে গেছে, তো তাই জন্য ভাবলাম যে এই জায়গাটাই খেলুক আর কি। ও তো এখানে ও খেলা করছে। আর এত ঠান্ডা লাগছে না যে কি বলবো, মানে বাইরে বেরোলো মানে মানে ঠান্ডাটা যে সেরম তা না, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুব। তো ভাবলাম যে এরমভাবে না বসে থেকে একটু চা খাই আর কি। চা তো হয়েই গেছে, আমি হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম যে ও উঠলে পরে একসাথেই খাবো, কিন্তু ও তো লেট করছে, ওকে আমি দুবার ডেকেও এসেছি কিন্তু তাও লেট করছে। ওই যে বললাম যেদিন কাজের প্রেশার থাকে সেদিনও তাড়াতাড়ি উঠে যায়, যেদিন কাজের প্রেশার থাকে না সেদিন ওর লেট করে। তো যাই হোক, ও লেট করছে যেহেতু, তাই না আমি কি করলাম, আমি দুটো বিস্কুট দিয়ে চা দিয়ে নিয়ে এলাম এখানে, আর ছেলের জন্য একটা ছোট বিস্কুট নিয়ে এসেছিলাম যদি ও খায় আর কি। তো দেখছিলাম ডুবি ডুবি ও খাচ্ছিল আর কি আমার সাথে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি চুলটাও ঠিকঠাকভাবে খুলিনি, মানে ঠিকঠাক করিনি, ওরকমভাবেই রয়েছে। আসলে এত শীত করছে না, আর ইচ্ছা করছিল না কিছুই করতে, এত রোদ, তার মধ্যেও দেখো আমরা সোয়েটার পরে বসে রয়েছি। আসলে বললাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্যই আর কি, তোমরা বুঝতে পারবে না তাই বলে দিলাম। এটা বেশ অনেকক্ষণ পরেই হাজবেন্ড উঠে গেছে, তো ওকে আমি একটু মুড়ি দিয়ে দিচ্ছি, ও বিস্কুট দিয়ে খাবে না বললো, তো মুড়ি দিচ্ছি। আর এখানে একটু বেশি করেই মুড়ি নিলাম আর কি, আমিও দু মুঠো মুড়ি খাবো। তো মুড়ি দিয়ে ওকে চা দিয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু আমিও চা নিচ্ছি। আর এটা ভেবো না যে মানে পরপরই খাচ্ছি আর কি, পরপর না, যেহেতু তোমরা এটা ব্যাক টু ব্যাক দেখছো তাই জন্য মনে হবে পরপর, তাই জন্য তোমাদের বলে দিলাম। এটা বেশ অনেকক্ষণ পরেই আর কি হাজবেন্ড উঠেছে, তারপরে ভাবলাম যে ওর সাথেও আরেকবার একটু চা খেয়ে নিই। আর শীতকালে তো আমার সকালবেলায় দু তিনবার হয়েই যায়, তিনবার না হলেও দুবার হয়ে যায় চা খাওয়া। আর এখানে দেখো আমি সমানে হাজবেন্ডকে ডাকছি, সমানে বলছি চাটা খেয়ে নাও খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মানে আমি বারবার করে ডাকছি, তবুও ফোনের দিকেই তাকিয়ে রয়েছে। আসলে কারা কারা ফোন করেছে সেটাই দেখছিল আর কি। মানে ওই যে বলেছিলাম ব্যবসায়ী হলে যা হয়, মানে চা খাওয়ারটুকু সময় নেই তাদের। আর আমার একটা ব্রণ বেরিয়েছে, তো ও শুধু মানে ফাটিয়ে দিতে পারলে বাঁচে, যেখানে ব্রণ দেখবে যেখানেই যা দেখবে বলে যে বার করে দাও, শ্বাস বার করে দাও, নাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আর আমি একদমই ফাটাতে পছন্দ করি না।
আর এখন বাজে 9:30, তো আমি এখন ঘরে চলে এসেছি। আর এসে আগে জানলাগুলো খুলে দিচ্ছি, ঘরের ভেতরে আলো আসলে পরে বেশ ভালোই লাগে। তো তুলে দিয়ে খুলে তো জানলাগুলো খুলে দেওয়ার পর এরপরে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এই তো রোজকারই কাজ, এগুলো তো করতেই হবে আমাদেরকে। তো ভালোভাবে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। প্রথমে একবার চিন্তা করলাম এত ভালো রোদ উঠেছে, একটু দিয়ে আসি গিয়ে ছাদে। তারপর ভাবলাম থাক গিয়ে, এখন আজকে আরো অনেক কাজ বাকি আছে। প্রত্যেক দিন আমি এত ভালো করে ঘর ঝাঁট দিই, এত ভালো করে ঘর পরিষ্কার করে রাখি, মানে মশার ভয়তে আমি দরজা বন্ধ করে রেখে দিই। তারপরেও যে ঘরে এত ময়লা কোথা থেকে আসে তোমাদেরকে আমি দেখাবো, মানে যে নোংরা তোলার ট্রেটা আছে ওটা দিয়ে দেখাবো যে কত নোংরা গিয়েছে বাবারে। আর ঘরের সমস্ত কাজ করে নেওয়ার পর যেটা আমি ঠিক করেছি যে আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করবো, মানে আমাদের বাড়ির সামনের দিকটা ঢুকতেই এই জায়গাটা, মানে এই কর্নারটা আমি একটা বালতি রেখে দিই, ডাস্টবিনের বালতি। তো সকালবেলা যখন ডাস্টবিনের দাদা আসে তখন এখান থেকেই ময়লাটা নিয়ে নেয়, আমি প্রত্যেক দিন এখানেই বার করে দিই। তো এখানেই রেখে দিই। আর এই ধারটা আজকে কেন ঝাড় দিচ্ছি, কারণ এই আমাদের বাড়ির ঠিক পেছন দিকটা একটা দেবদারু গাছ রয়েছে, আর ঠিক তার পেছন দিকের জমিটায় রয়েছে কুল গাছ, বকুল গাছ, নারকেল গাছ, এইগুলোর সব পাতাগুলো সব ঝরে ঝরে আমাদের জমির মধ্যে, মানে আমাদের বাড়ির মধ্যে এসে পড়ে। আর বাড়ির মধ্যে এসে পড়ে আর প্রচণ্ড পাতা হয়, মানে যত না আমাদের দেবদারু গাছের পাতা তার থেকে বেশি ঝরে এসে পড়ে হচ্ছে বকুল গাছের পাতাগুলো। তো সেগুলো অনেকটাই জমে গেছিলো, অনেকদিন ধরে চিন্তা করছি যে পরিষ্কার করবো করবো করবো, কিন্তু করে ওঠা হচ্ছে না। আর দেখেই বুঝতে পারছো ঠিক কতগুলো পাতা। আর যখন এগুলো সব আমি এক জায়গায় করবো তখন আরও বুঝতে পারবে যে কত পাতা হয়েছে। তো এগুলো সব নিয়ে আমি কী করি, ডাস্টবিনের বালতিটার মধ্যে দিয়ে দিই। তো সাইডে সাইডে ঝুলো হয়েছিল খুব, সেগুলো ঝেড়ে দিচ্ছি। আর আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি কিন্তু যখন যেখানে যেরকম নোংরা দেখতাম আমি কিন্তু পরিষ্কার করে দিতাম। কখনো আমি লজ্জা পেতাম না যে না আমি কেন করবো এই কাজটা, বা এটা তো আমার কাজ নয়, এরকম আমি কোনো দিনই চিন্তা করিনি। আমি যখন যেখানে যেরকম দেখেছি ময়লা আমি সবসময় সেই জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করেছি। আর এইসব পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু লোক রয়েছে। এই যে পাশে সরু ড্রেনটা দেখছো সব, এগুলো পরিষ্কার করার জন্য লোক রয়েছে। কিন্তু কি হয়েছে না, লকডাউনের জন্য তারা কিন্তু এখন আর আসছে না, কিন্তু যখনই তারা আসে তখনই কম ময়লা হোক বা বেশি ময়লা হোক আমরা কিন্তু পরিষ্কার করিয়ে নিই তাকে দিয়ে। আর তারপরে ভেবেছিলাম যে এরপরে আমি স্নানে চলে যাব, কিন্তু যেতে আর পারলাম না, বাচ্চাদের সাথে কিন্তু নিজের মন মর্জিটা খাটে না। তো সে আমাকে জোর করে বসিয়ে ছেলে আমাকে এখন অ্যাপেল এঁকে দাও বা সেঁকে দাও, তো এইসব হচ্ছে আর কি। তো ভুলিয়ে ভালিয়ে একটু বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে যদিও আমাদের বাড়ির পেছন দিকটা কিন্তু ময়লা নেই, মানে নোংরা কোনো জিনিস নেই, এমনি শুধু শুকনো পাতাই ছিল। তবুও ভেবেছিলাম ঘরে এসে বসবো না, একেবারে স্নানে চলে যাব, কিন্তু হলো না। এরপরে আমি স্নানে চলে যাব। আর এখনই আমি স্নান করতে চলে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এই 3-4টে জামা প্যান্ট রয়েছে একটু ভাঁজ করে রেখে দিয়ে যাই। তো স্নান করে এসে আর কি সেরকম আর হেডেক থাকবে না আমার। সবে আমি স্নান করে এসেছি আর ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাড়ির সামনেটা পরিষ্কার থাকলে কতটা সুন্দর লাগে দেখতে, আর ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না, সে আমার ঘরের ভেতরটাই হোক বা বাইরের দিকটাই হোক না কেন। তো গলিটা দেখো কতটা পরিষ্কার লাগছে। আর এইভাবেই আমি পরিষ্কার রাখি আর কি, মানে ওই যে পরিষ্কার করে দেয় সেই দাদা তো করেই, কিন্তু যেহেতু এখন তারা আসছে না তো কী করা যায়, তো আমি পরিষ্কার করে নিলাম। এরকম কিন্তু ঘরের ছোট বড় অনেক কাজ আমি করি, সেগুলো আমি আগেও বলেছি যে সবসময় সবকিছু ক্যামেরা বন্দি করা হয় না, তো আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে। আর আমি স্নান করে এসে সর্বপ্রথমে যেটা করছি সেটা হচ্ছে বডি লোশন লাগিয়ে নিচ্ছি, মুখে ক্রিম লাগিয়ে নেব, এগুলো তো মাস্ট এখন করতেই হবে এগুলো। আর এদিকে হাজবেন্ড আর কি এসেছিলো ওই কথা বলার জন্য একটু, তো ও এখন কাজে বেরিয়ে যাচ্ছে, তো স্নান টান করে বেরিয়ে যাচ্ছে কাজে একেবারে। আর এখন তো সোফার উপরে সব সময় ছেলের স্লেট রয়েছে, পেন্সিল রয়েছে, না হলে বই রয়েছে, নানান জিনিস থাকছে, তো সেগুলো একটু পরিষ্কার করে তুলে রাখছি আর কি। সোফার উপরটা না হলে খুব বাজে লাগছে দেখতে, সব জিনিস পড়ে ভরে রয়েছে একদম। তো এই জায়গাটা একটু ফাঁকা করে দেবো, আর এরপর আমি ছেলেকে খাওয়াতে নিয়ে যাব।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এদিকে আমি সবার জন্য নিয়ে নিয়েছি চা, আর দুটো দুটো করে এখানে আমি পাঁপড় ভেজে নিয়েছি। তো এই পাঁপড় দিয়ে চা দিয়েই খাবো আজকে। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।